তো আমরা যদি পাওয়ারপয়েন্ট ওপেন করতে চাই কিভাবে করব আগের মতই মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল যেগুলো করছি ঠিক সেম আমরা স্টার্ট বাটন থেকে পাওয়ারপয়েন্ট ওপেন করতে যাব স্টার্ট বাটন অল প্রোগ্রামস থেকে মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট এখান থেকে আমরা পাওয়ারপয়েন্ট ওপেন করব আর শর্টকাট কি বলছিলাম উইন কি চাপ ধরে আর দেব তারপর এখানে কি লিখব পাওয়ার পিএনটি পাওয়ার পিএনটি লিখলো আমরা পাওয়ারপয়েন্টে চলে যেতে পারব পিএনটি পাওয়ার পিএনটি লেখার পরে ওকে দেব ওকে দেওয়ার পর আমরা পাওয়ারপয়েন্টে চলে যেতে পারব এখানে আমি ওপেন করে রাখছি এটাতে যাচ্ছি হ্যাঁ এখানে তো এখন এখানে দেখেন ফাইল হোম ইনসার্ট এগুলো কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে কাজ করছে ওইভাবে আছে ফাইল হোম ইনসার্ট এগুলো আগের মতোই এরপর এখানে ডিজাইন ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্লাইড শো ডিজাইন ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্লাইড শো এগুলা নতুন দিছে পাওয়ারপয়েন্টের এর মধ্যে আর ইনসার্টের মধ্যেও কয়েকটা অপশন নতুন আছে যেমন ফটো অ্যালবাম তারপর এদিকে ভিডিও অডিও এই দুটা এক্সট্রা নতুন আছে তো হোম ট্যাবের মধ্যে আগের মতোই প্রাইস এখানে স্লাইড অপশনটা নতুন নতুন স্লাইড নিউ স্লাইড এগুলো কি একটু পর আসতেছে আর ফাইলের মধ্যে সেভ সেভ এস ওপেন ক্লোজ এগুলো আগের মতোই আছে আচ্ছা তা এখন এখানে আসি এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আমার স্লাইড আমরা পাওয়ারপয়েন্টে যে কাজটা করব এই কাজটা স্লাইডের উপরেই করব যেমন একটা প্রেজেন্টেশন তৈরি করব ওই প্রেজেন্টেশনটা করব প্রথমে এই স্লাইডের উপরেই মানে এই স্লাইডের উপরেই আমাদের কাজগুলো হবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে পেজ এবং এক্সেলের মধ্যে ওয়ার্কশিট পেয়েছিলাম এখানে হচ্ছে আমরা স্লাইড আর আমি যতগুলো স্লাইড তৈরি করব সবগুলো এখানে স্লাইডের মধ্যে এখানে থাকবে একটা পর একটা এই জায়গায় থাকবে তো প্রথম স্লাইড এই স্লাইডে আমরা কী করব একদম প্রথম স্লাইডে আমরা যে সম্পর্কে প্রেজেন্টেশনটা তৈরি করতে চাই ওই প্রেজেন্টেশনের টাইটেলটা থাকবে সাবটাইটেল থাকবে টাইটেল এবং সাবটাইটেল এখানে থাকবে তো আমি এখানে কোনো টেক্সট আছে কিনা দেখি আচ্ছা তো টেক্সট হিসেবে আমি এটা দিচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড এটাকে আমরা টাইটেল হিসেবে দিচ্ছি তো এখানে আসি আমি মাইক্রোসফট ওয়ার্ডটা টাইটেল এখানে এসে টাইটেলের মধ্যে রাখলাম আচ্ছা এটাই হচ্ছে আমাদের মূল টাইটেল এটার উপর আমরা প্রেজেন্টেশনটা তৈরি করব এটা সিলেক্ট করে আমি এটা একটু ডিজাইন করে দিই এটা একটু ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট করছিলাম না একটু ডিজাইন করার জন্য ওয়ার্ড আর্ট করে দিতে পারি তার মানে আমাদের মেইন টাইটেল হচ্ছে এটা এগুলো ডিলিট করে দিচ্ছি তো এখন এরপরে সাবটাইটেল মাইক্রোসফট ওয়ার্ডের কী কাজ করতেছি আমরা এখানে সাবটাইটেল হিসাবে দিতে পারি মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড এটা দেওয়া যায় আমরা কিসের উপর ইয়া করতেছি এখানে কালারটা দেখা যাচ্ছে না আমি কালারটা সিলেক্ট করে এখান থেকে হোম ট্যাব থেকে কালারটা দিয়ে দিলাম এখন একটা স্লাইডের মধ্যে প্রথম স্লাইডের মধ্যে আমরা যে বিষয়টা সম্পর্কে প্রেজেন্টেশন তৈরি করব তার ডিটেলসগুলো থাকবে এখন এটা যদি অ্যাসাইনমেন্ট হয় তাহলে এখানে কাকে সাবমিট করতেছে কে সাবমিট করতেছে এগুলো আসবে এই জায়গায় এরপরে আমাদের এখানে আরেকটা নতুন স্লাইড দরকার হবে এটার পর আরেকটা যদি নতুন স্লাইড আনতে চাই আমরা এখান থেকে হোম ট্যাবে যাব হোম ট্যাব থেকে নিউ স্লাইড এখানে ক্লিক করলে আরেকটা নতুন স্লাইড আসবে যতবার ক্লিক করবো ততবার আসবে আরেকটা অপশন হচ্ছে এখানে সিটিআরএল আছে না সিটিআরএল এটা দিয়ে লাস্ট দিয়ে যখন এম দিব নতুন আরেকটা স্লাইড আসবে
কন্ট্রোল প্লাস দিলে নতুন আরেকটা স্লাইড আসবে। আচ্ছা এগুলো আসলো, এখন এই স্লাইডগুলো একদম সাদাসিধে দেখতে তেমন সুন্দর লাগতেছে। এটা একটু ডিজাইন করে নিব আগে। তো ডিজাইনটা করার জন্য আমরা ডিজাইন ট্যাবে যাব। ডিজাইন ট্যাবে গিয়ে এখানে থিমস আছে, আমরা এই থিমসগুলো দিয়ে ডিজাইন করে নিতে পারবো। এখানে থিমস আছে, থিমসগুলো দিয়ে আমরা যেটা চাই, যেমন আমি যদি এটা দিতে চাই এরকম একটা ডিজাইন হলো, এখান থেকে এটাতে ক্লিক করলাম আর একটা ডিজাইন হয়েছে। এখানে যেরকম দিতে চাই আমরা এখান থেকে ডিজাইনটা নিতে পারবো, মানে আমাদের থিমসের ডিজাইন। এটাই দিলাম, তাহলে একটা থিমস দিলাম। তো এই থিমসটা যদি আমার ইচ্ছে মতো দিতে চাই, মানে এখানে যে ডিজাইনটা হবে এটা আমি আমার ইচ্ছে মতো কোনো একটা পিকচার দিয়ে দেবো, তাহলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড স্টাইলে যাব। ব্যাকগ্রাউন্ড স্টাইল থেকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এটা আমার আমরা কিসের কাজ করতেছি, ডিজাইন ট্যাবের কাজ করতেছি। এখানে সলিড ফিল আছে, একটা কালারের উপর ভিত্তি করে আমরা কী দেবো যে ডিজাইনটা ওইটা করব। এখান থেকে আমরা যে কালারটা দিই, আমি যদি রেড দিই রেড হবে, এখান থেকে যে কালারটা দিই ওই কালারটা আসবে এক কালারের উপর। এরপরে গ্রেডিয়েন্ট, দুইটা কালার তিনটা কালার এরকম গ্রেডিয়েন্টের উপর যদি আমরা কালার দিয়ে যদি কোনো কিছু করতে চাই, যেমন এখানে অনেকগুলো ডিজাইন আছে, এখান থেকে এভাবেও আমরা গ্রেডিয়েন্ট দিয়ে তিনটা তৈরি করতে পারবো। এরপর পিকচার আর টেক্সচার, এখানে পিকচার আছে, যেমন এখানে পিকচার বলতে এই ধরনের পিকচারগুলো দিয়েও আমরা তিন তৈরি করতে পারবো এরকম হলো এরকম। তো এখান থেকে আমরা যেরকম চাই, তারপর এখানে পিকচার তো দিলাম, পিকচারের উপর আমি এখানে যদি ফাইলে যাই, ফাইল থেকেও আমরা কোন একটা পিকচার দিয়ে এই পিকচারটা দিলাম, পিকচারটা দিয়ে ইনসার্ট দিলাম। ইনসার্ট দেওয়ার পর এখানে ওই পিকচারের উপর আমার তিনটা হয়ে গেছে, পিকচারটা নিচে হয়ে গেছে। আমি যদি এখান থেকে অ্যাপ্লাই টু অল এ দিই, যতগুলো পিকচার স্লাইড থাকবে সবগুলাই কি ওই থিমের উপরেই চলে আসবে। আমি এখানে এটা কালারটা একটু কি করে দেবো, ঝাপসা করে দেবো। এখানে ট্রান্সপারেন্সি আছে, ট্রান্সপারেন্সি থেকে একটু কালারটা আমি ঝাপসা করে দিচ্ছি, যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডের কাজটা। এরপরে প্যাটার্ন আছে, এখানে প্যাটার্ন আমরা দিতে পারবো, এই ধরনের বিভিন্ন ডিজাইনের এই ধরনের এগুলো আমরা দিতে পারবো। কেন আচ্ছা, তো এখান থেকে আমরা প্যাটার্নটা দিতে পারবো। তো এখানে আমি পিকচার আর টেক্সচার থেকে এটা দিলাম, এটা দেওয়ার পর ট্রান্সপারেন্সিতে রেখে অ্যাপ্লাই টু অল দিলাম, ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এইভাবে আমরা থিমসটাও চেঞ্জ করতে পারবো ডিজাইন থেকে। আর আগের মতো যদি এখান থেকে কোনো একটা দিতে চাই দিতে পারবো। এতক্ষণ যেটা করলাম এটা হচ্ছে আমার যে স্লাইডগুলো আছে, স্লাইডগুলো যদি ডিজাইন করতে চাই তাহলে এখান থেকে করতে হবে। এরপরে আমাদের প্রথম স্লাইডের কাজ ধরে নিচ্ছি, মোটামুটি আমাদের শেষ, আমরা কোনো নির্দিষ্ট কোনো একটা ইয়াদে দিতে চাচ্ছি না, আমি এখানে জাস্ট যেরকম আছে ওগুলো দিচ্ছি। পরবর্তী স্লাইডে গেলাম, পরবর্তী স্লাইডে এখানে আসছে কি একটা টাইটেল বক্স আর একটা টেক্সট বক্স। এখানে বলছে ক্লিক টু অ্যাড টাইটেল, আমরা যদি কোনো একটা বিষয় সম্পর্কে প্রেজেন্টেশন তৈরি করতে চাই ওই বিষয়তে অনেকগুলো কী থাকতে পারে, অনেকগুলো অপশান থাকতে পারে। তো ওখানে প্রথমে একটা টাইটেল দিব, টাইটেলের পরে আমরা তার সম্পর্কে বর্ণনা যদি লিখতে চাই এখানে লিখতে পারবো। ঠিক আছে, যেমন আমি এখানে
মাইক্রোসফট ওয়ার্ডের কিছু ফাইল আছে, এই ফাইলগুলো আমি নিয়েছি। হোয়াট ইজ মাইক্রোসফট ওয়ার্ড অথবা এমএস ওয়ার্ড, এটা আচ্ছা, এটা এখানে বাংলাটা আসতেছে না, আমরা এমনিতেই দিয়ে দিই। এখানে কোনো কিছু টেক্সট নিয়ে আসি, টেক্সটগুলাই দিবি। তারপর এখানে ওই সম্পর্কে আমি কিছু ট্যাক্স দিতে দিচ্ছি, এটা সিলেক্ট করে জাস্ট এভাবে অ্যালাইনমেন্ট করে দিলাম, লাইনগুলো যেন সোজা হয়। তো এভাবেই প্রত্যেকটা স্লাইডে আমাদের কী করতে হবে, মানে আমাদের যে ডিটেলসগুলো লিখতে হবে ওগুলো আমাদের প্রত্যেকটা স্লাইডে লিখতে হবে। এখানে আমি দিচ্ছি, এটা দিলাম, ঠিক আছে। এরপরে স্লাইডে গেলাম, এখানে কি করব, এখানে দুইটা টাইটেল বক্স থাকবে এবং দুইটা টেক্সট বক্স থাকবে। এই লেআউটটা চেঞ্জ করবো, এখানে একটা টাইটেল বক্স আছে, একটা লেআউট আছে। তো এখান থেকে আমরা লেআউটে যাচ্ছি, লেআউট থেকে টু কন্টেন্ট এটাতে ক্লিক করব। তারপর আচ্ছা, এটাতে একটা টাইটেল বক্স, এখানে এসে আমি পেস্ট করলাম, এখানে এসো দিয়ে দিলাম। এরপরে একটা টাইটেল এখানে দিয়ে দিই, সেন্টার করে দিলাম, ঠিক আছে। এভাবেও আমরা কোনো একটা স্লাইডে লিখতে পারবো, এগুলো আমাদের টাইপ করতে হবে, অথবা কোনো একটা ফাইলে যদি তাকে ওখান থেকে কপি করে নিয়ে আসতে হবে। তারপর নতুন আরেকটা স্লাইড আনবো, কন্ট্রোল এম দিব, শর্টকাট হচ্ছে কন্ট্রোল এম। এখন সবগুলোই কিন্তু দুইটা স্লাইড, দুইটা টেক্সট বক্সের মধ্যে চলে আসতেছে। আমি এখান থেকে যদি আবার যাই লেআউটে, এটাও আনতে পারবো, একটা মেইন টাইটেল আছে, তারপর এখানে ট্যাক্সের জন্য দুইটা টাইটেল আছে, এরপর এখানে আর দুইটা আছে। তো লেআউটে যেরকম লাগে ওইরকমই আমরা নিয়ে আসবো। পরবর্তী স্লাইডে এখানে ধরে নিচ্ছে আমি একটা টাইটেল দিলাম, তারপর এখানে ট্যাক্স দিতে হবে, পাশে ওই ট্যাক্সটের একটা বর্ণনা দেওয়ার জন্য একটা পিকচার দিতে হবে। তাহলে পিকচার দেওয়ার জন্য এখানে দেখেন, ইনসার্ট পিকচার ফ্রম ফাইল, ইনসার্ট টেবল, ইনসার্ট চার্ট, ক্লিপ আর্ট, মিডিয়া ক্লিপস, স্মার্ট আর্ট। তার মানে এইখান থেকে আমরা চাইলে পিকচার তো ইনসার্ট করতে পারবো, টেবল ইনসার্ট করতে পারবো, শার্ট, ক্লিপ আর্ট, স্মার্ট আর্ট এবং ভিডিও ক্লিপ যদি থাকে ওগুলো আমরা অ্যাড করতে পারবো। আমি এখানে পিকচারে গেলাম, তো পিকচার থেকে আমি যদি কোনো একটা পিকচার অ্যাড করে দিতে চাই, যেমন এই পিকচারটা আমি এখানে অ্যাড করে দিব, সিলেক্ট করে ইনসার্ট করে দিলাম, পিকচারটা এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এভাবে আমরা একটা পিকচার অ্যাড করে দিতে পারবো স্লাইডের মধ্যে। তো এই ডিজাইনটা আমরা কিন্তু এখান থেকে করতাম, ইনসার্ট থেকে পিকচার, পিকচারে গিয়ে যে পিকচারটা দিতে চাই পিকচারটাতে সিলেক্ট করে ইনসার্ট দিলে ওখানে চলে আসতো, এটা আগের মধ্যেও আছে। তারপরে এখানে পাওয়ার পয়েন্টের মাধ্যমে এখানে থেকেও করা যায়, আমি যদি এখানে ট্যাবল দিতে চাই এখানে ট্যাবলে ক্লিক করবো, কয়টা কলাম কয়টা রো দিতে চাই এখানে আমরা সিলেক্ট করে ওকে দেবো, ট্যাবল ওইভাবেই চলে আসবে, ঠিক আছে। এভাবে আমাদের এটা ট্যাক্সগুলো লিখতে হবে। আচ্ছা, এখন ডিজাইনগুলো ট্যাক্সগুলো লেখার পরে আমরা যাচ্ছি ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশনের কাজ কী, ট্রানজ্যাকশন হচ্ছে এখানে যে স্লাইডগুলো আছে স্লাইডগুলো কীভাবে শো হবে, মানে এটা এমনিতে যদি আমরা এখন দেখতে চাই, মানে এগুলো তৈরি করতেছি কী জন্য, প্রেজেন্টেশন করার জন্য। আমরা যদি এটা প্রেজেন্টেশন তৈরি করতে কারোর সামনে উপস্থাপন করতে যাই, কিবোর্ডের মধ্যে ফাংশন কী দে F5 নামে একটা কী আছে,
ওটাতে আমরা ক্লিক করব অথবা এখানে স্লাইড শোতে ফ্রম বিগিনিং ক্লিক করলে আমাদের স্লাইডগুলো শো হবে প্রথম স্লাইড আসলো ধরুন যে প্রথম স্লাইডে এখানে কিছু বর্ণনা দেওয়ার ছিল ওগুলো বর্ণনা দিলাম দেওয়ার পরে এখান থেকে কিবোর্ডে অ্যারো কিতে ক্লিক করব অ্যারো কিতে ক্লিক করার পর দ্বিতীয় স্লাইডে যে বর্ণনাগুলো আসবে এগুলো বর্ণনা দিতে হবে এরপরে আরেকটা আসবে আরেকটা আসবে এভাবে একটার পর একটা আসবে ঠিক আছে তো এখন এই যে স্লাইডগুলো আসতেছে এখানে কোনো অ্যানিমেশন নাই কোনো ট্রানজেকশন নাই স্লাইডগুলো একটার পর একটা এমনিতেই চলে আসছে কোনো ডিজাইন করে আসতেছে আমরা চাই এই স্লাইডগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসবে মানে একটু ডিজাইন হয়ে আসবে তাহলে ওইটা করার জন্য আমাদের যেতে হবে ট্রানজেকশনে ট্রানজেকশন থেকে এখানে লিখা আছে ট্রানজেকশন টু দি স্লাইড মানে আমরা যে স্লাইডগুলো আছে ওই স্লাইডগুলোতে ট্রানজেকশন দিব স্লাইডগুলো কোন দিক থেকে আসবে এখানে পিছনেতে ক্লিক করে দেখেন আমি যদি এখান থেকে এটাতে ক্লিক করি স্লাইডটা বিদ্যুৎ থেকে আসলো এরপর আরেকটা স্লাইডে ক্লিক করলাম এখানে আমি এটাতে ক্লিক করলাম স্লাইডটা আরেক দিক থেকে আসলো এরপর আরেকটা গিয়ে এটাতে ক্লিক করলাম এরপর আবার আরেকটা স্লাইডে গিয়ে এখান থেকে এটাতে ক্লিক করলাম এরপর আরেকটা স্লাইডে গিয়ে তো এভাবে আমাদের স্লাইডের ট্রানজেকশনগুলো দিতে চাইলে দিতে পারবো এইভাবে দিলাম দেওয়ার পর যদি এখন আমরা দেখতে চাই F5 দিলাম কিবোর্ড থেকে F5 দেওয়ার পর প্রথমে এটা আসলো আবার অ্যারোকে দিলাম আরেকটা আসলো আবার দিলাম এইভাবে একটার পর একটা স্লাইডগুলো দিয়ে মানে এনি ইয়াগুলো ট্রানজেকশনগুলো হবে ঠিক আছে এটা পারবেন ট্রানজেকশন করতে পারবেন শুধু স্লাইড যেটার উপরে অ্যাপ্লাই করতে চান ওটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ট্রানজেকশনের পিছনেতে ক্লিক করে যেই ট্রানজেকশনটা দিতে চান ওটাতে ক্লিক করবেন ট্রানজেকশন হয়ে যাবে এরপরে এখানে টাইমিং লেখা আছে আমরা টাইমিংটা কীরকম দেবো যেমন স্লাইডগুলো আসার সময় একটা সাউন্ড হবে এখানে সাউন্ড দিতে পারি সাউন্ডের চিহ্নতে ক্লিক করে এখানে অনেকগুলো সাউন্ড আছে তবে এই সাউন্ডগুলো তেমন একটা সুন্দর নাই এরপরে রিভিশন এটা কতক্ষণ ধরে চলবে তারপর এখানে অন মাউস ক্লিক আছে একটু আগে আমরা একটা স্লাইডের উপর একটা স্লাইড কিভাবে আনছি এখান থেকে কিবোর্ড থেকে ক্লিক করে করে অথবা মাউস দিয়ে ক্লিক করে করে আনতে পারতাম কিন্তু আমি যদি এটা তুলে দেই যদি আফটার এখানে টিক মার্ক দেই টিক মার্ক দেওয়ার পর যদি অ্যাপ্লাই টু অল এ দেই ঠিক আছে তখন আমাদের স্লাইডগুলো একটার পর একটা অটোমেটিকলি আসবে অথবা আমি এখানে অ্যাপ্লাই অল না দিয়ে প্রত্যেকটা স্লাইডে গিয়ে যদি এগুলো টিক মার্কটা তুলে দিয়ে যদি আমরা দিই এখানে কতক্ষণ পর পর আসবে আফটার কতক্ষণ পর আরেকটা স্লাইড আসবে এগুলো টিক করে দিই যেমন এখানে আসলাম এটা তুলে দিয়ে এখানে টিক মার্ক দিলাম এটা আসবে 3 সেকেন্ড পর আবার এখানে এসে এটা তুলে দিয়ে এভাবে আমরা স্লাইডগুলো কতক্ষণ থাকবে স্ক্রিনে কতক্ষণ থাকবে তা আমরা যদি দিতে চাই এখান থেকে দিতে পারবো এখন যদি আমরা দেখতে চাই F5 দিয়ে এটা অটোমেটিকলি একটার পর একটা আসবে
তাহলে এটা গেল আমরা এখন যেটা করলাম ডিজাইন ট্যাব ট্রানজিশন পাওয়ারপয়েন্টে হার্ড কিছু নেই সবগুলো ইজি আপনাদের একটু করে শুধু গাটাগাটি করতে হবে এটাতে গাটাগাটি করলে অনেক কিছুই পাবেন আপনি যদি চান এটার মাধ্যমে অ্যাডভার্টাইজ টিভিতে অ্যাডভার্টাইজ দেখি না বিজ্ঞাপন বিজ্ঞাপনও তৈরি করতে পারবেন ঠিক আছে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন তৈরি করা যায় এটার মাধ্যমে আচ্ছা এরপরে আমি ডিজাইনে ডিজাইন এবং ট্রানজিশনের পরে একটু ইনসাইডে যাচ্ছি ইনসাইডে গিয়ে এখানে কন্ট্রোল এম দিয়ে নতুন আরেকটা স্লাইড নিলাম দুইটা নিলাম তো নতুন স্লাইড নিয়ে এখানে শেপস ইনসার্ট এগুলো আগের মতো আমরা এখান থেকে ভিডিও ক্লিপসে যাচ্ছি আচ্ছা এর আগে আমি স্লাইডের লেআউটটা একটু চেঞ্জ করে নিই লেআউট আমাদের আগের যেরকম ছিল টেবল অ্যান্ড কন্টেন্ট এখান থেকেও নিতে পারতাম ভিডিও ক্লিপ এখানে ক্লিক করেও আমরা যেতে পারবো ডেস্কটপে কোনো ভিডিও আছে কিনা দেখি এখানে আছে তো আমি এখানে এই ভিডিও ক্লিপ থেকে এটা আমরা সিলেক্ট করলাম একটা ভিডিও ক্লিপ সিলেক্ট করলাম এটাকে ভিডিও এটা সিলেক্ট করার পর ইনসার্ট দিচ্ছি ভিডিওটা এখানে অ্যাড হয়েছে এখানে দিলাম এই ভিডিওটার একটা নাম আছে আমি যদি নামটা যদি টাইটেল হিসাবে দিতে চাই যেমন ভিডিওটা রাখছিলাম এখানে এই নামটা আমি টাইটেল হিসেবে দিচ্ছি এখানে এখানে এটা টাইটেল হিসেবে সেন্টারে নিয়ে আসবো আর এটা আমরা লোয়ার কেজের এইভাবে দিলাম এখন যদি এই ভিডিওটার সময় যদি আমরা প্লে করতে চাই এখানে ট্রানজ্যাকশন একটা কাজ হয়ে গেছে এটাতে গিয়ে ঠিক মারটা তুলে দিলাম এখন যদি ভিডিওটা প্লে করতে চাই F5 দিয়ে দিলাম ভিডিওগুলো স্লাইডগুলো একটার পর একটা আসার পর ভিডিওটাও প্লে হবে একসাথে ভিডিওটা প্লে নাও হতে পারে কারণ আমরা প্লে মোডটা ঠিক করে দিই নাই তারপরে দেখি হ্যাঁ হয় নাই তো এটাকে আমরা কি করব দেখেন এন্ড শো দিলাম ভিডিওটা সিলেক্ট করলাম এখানে ক্লিক করে প্লেব্যাক আছে না প্লেব্যাকে যাব এখানে অন মাউস ক্লিক লেখা আছে এখান থেকে অটোমেটিকলি ক্লিক করে দেবো কোথায় ভিডিওটার উপর ক্লিক করলে প্লেব্যাক ফরম্যাট এটা আসবে এটাতে আমরা স্টার্ট অটোমেটিকলি এটা দেবো আর এই ভিডিওটা যদি প্রত্যেকটা স্লাইডে দিতে চাই আমি এটা প্রত্যেকটা স্লাইডে দেওয়ার জন্য কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম একদম শুরুতে এখানে নিয়ে আসলাম এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এই ভিডিওটা প্রত্যেকটা স্লাইড যখন চলবে স্লাইডের এক পাশে একটা কর্নারে থাকবে এরকম আমরা দেখি বিভিন্ন বিয়ের ক্যাসেটের মধ্যে বিয়ের ভিডিও ক্যাসেট যেগুলো আছে পাশে কি চলে একটা গান চলে আর আরেক পাশে কি চলে মানে বিয়ের ইয়াগুলো চলে এরকম দেখি আমরা চাইলে এখানেও দিতে পারবো তবে এটার জন্য কি করতে হবে আপনাকে এখানে এসে প্লেব্যাকে গিয়ে এই যে এখানে প্লে ফুল স্ক্রিন আচ্ছা এই ভিডিওটা এখানে রাখলাম এটা রাখার পরে প্লেব্যাক থেকে কী করে দিব এটা অটোমেটিকলি করে দিব আমরা এটা অটোমেটিকলি দিলে এই স্লাইডটাতে প্রত্যেক মানে এই স্লাইডের মধ্যে আমাদের কি এই ভিডিওটা এখানে চলবে এখন যদি আমরা এটা দেখতে চাই F5 দিয়ে কিবোর্ড থেকে F5 দিলাম F5 দেওয়ার পর ভিডিওটা প্লে হচ্ছে ভিডিওটা প্লে হচ্ছে তারপর আমরা যদি এখান থেকে নেক্সটে চলে যাই এখানে রাইট বাটন ক্লিক করে নেক্সটে চলে যেতে পারবো আরেকটা স্লাইড আসবে
এরপর একটা প্রোডাক্টের স্লাইডগুলো আসবে, তার মানে আমরা ভিডিও অ্যাড করতে পারবো। ভিডিও কি জন্য দরকার হবে, একটা স্লাইডের মধ্যে ভিডিও দরকার হবে। ধরে নিচ্ছে আমি কোনো একটা কোম্পানির প্রেজেন্টেশন করতেছি, ওখানে কোম্পানির বিভিন্ন কিছু, তাদের ফ্যাক্টরি সম্পর্কে কোনো ভিডিও থাকতে পারে, তাদের প্রোডাক্ট সম্পর্কে কোনো ভিডিও থাকতে পারে, কীভাবে প্রোডাক্টগুলো উৎপাদন হচ্ছে তার সম্পর্কে ভিডিও থাকতে পারে, এই ধরনের ভিডিওগুলো অ্যাড করতে পারবেন। ঠিক আছে, ভিডিওগুলো করে অ্যাড করে দেবেন। আচ্ছা, তো আজকে কী কী করছি, ডিজাইন ট্যাব, ট্রানজ্যাকশন ট্যাব, এই দুইটা, আর ইনসার্ট থেকে ভিডিও ক্লিপ কীভাবে অ্যাড করতে হয়। এরপর আমরা যদি এখানে একটা অডিও ক্লিপ অ্যাড করতে চাই, অডিও অডিও ফ্রম ফাইল, আমি এখানে কোন একটা অডিও আছে কিনা দেখি। আচ্ছা, আমি আগে অডিওটা খুঁজে নিই কোন অডিওতে দেওয়া যায়। এই অডিওটা যদি আমরা অ্যাড করতে চাই, অডিও ফ্রম ফাইল, এখানে আমরা যাব, এখান থেকে আমি ডেস্কটপে ক্লিক করতেছি, ডেস্কটপে ফাইলটা রাখছি, এখানে ডেস্কটপে সিলেক্ট করে ইনসার্ট দিলাম। ইনসার্ট হওয়ার, এখানে ইনসার্ট হবে এখন। অডিওটা এখানে চলে আসছে, তো আমি এটা এদিকে করে দিলাম। এটা তো একটা প্লেব্যাক থাকবে, এখানে প্লেব্যাক আসবো, এখানে এই যে এটা প্লে অ্যাক্রস স্লাইড, এটা ভিডিওতেও থাকে। তো এখানে প্লে অ্যাক্রস স্লাইড এটা দিয়ে আমরা এটা যদি প্লে করি, তাহলে এই অডিওটা প্রত্যেকটা স্লাইডে চলবে। তারপর এখানে হাইট, এটা আমরা হাইট করে রাখবো ডিউরেশন। এটা এখন যদি F5 দিয়ে ওপেন করি, তো এটা সাউন্ড কীরকম আমি একটু দেখে নিই। আচ্ছা, তো এখন যদি F5 দিই, প্রত্যেকটা স্লাইডে ওই সাউন্ডগুলো হবে। স্কেপ কি দিয়ে আমি স্লাইড শোটা অফ করতে পারবো, এখান থেকে স্কেপ কি দিয়ে ক্লিক করবো, স্লাইড শো অফ হয়ে গেছে। ঠিক আছে, এতটুকু পারবেন।